নমস্কার। গল্প সঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প সঙ্গীর আজকের নিবেদন, সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা গল্প দিগঙ্গনা। বড় তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে গেল, কিন্তু এ কথা ভেবে সেদিন কারো মনে কোনো আক্ষেপ দেখা দেয়নি, বরং সকলেই খুশি হয়েছিল। বিথিকার তো মুখ দেখেই বুঝতে পারা গিয়েছিল বিথিকা যেন ওর আশার বেশি কিছু পেয়ে গিয়েছে। খুশি হয়েছিলেন বিথিকার কাকা আর কাকিমা, খুশি হয়েছিলেন বিথিকার বাবা আর মা। যার সঙ্গে বিথিকার বিয়ে হলো সেই অভিজিতের বাবা মাও কম খুশি হননি। আর অভিজিৎ, সেও খুশি হয়েছিল বই কি। বিয়ের আসরে বসে ঘর ভরা লোকের চোখের সামনেই দু চোখ একেবারে অপলক করে বিথিকার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল অভিজিৎ। রেজিস্ট্রার দয়ালবাবু যখন অভিজিতের হাতের কাছে খাতাটা এগিয়ে দিলেন, তখনও অভিজিতের চোখ দুটো যে অনিমেষ লোচন ধ্যানীর চোখের মতো একটা বিস্ময়ের আবেশে সুস্থির হয়ে গিয়েছিল। একবার একটা লাজুক হাসিও অভিজিতের মুখে ফুটে উঠেছিল, সেটাও খুব স্পষ্ট করে দেখতে পেয়েছিলেন অভিজিতের বাবা আর মা। সেই মুহূর্তে তাদের দুজনের চোখ খুশির হাসিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। তার আগে যেদিন অভিজিতের কাছে এসে বিথিকার নামটা প্রথম উচ্চারণ করেছিলেন অভিজিতের মা, সেদিনও দেখা গিয়েছিল যেন হঠাৎ চমকে উঠল অভিজিৎ। হাতের বইটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ যেন একেবারে আশ্চর্য হয়ে সামনের লনের পাশে অশোকটার দিকে তাকিয়ে রইল। ফুলে ফুলে ভরে আছে সেই অশোক, কে না জানে এই কিছুক্ষণ আগে ওই অশোকের কাছে দাঁড়িয়েছিল বিথিকা। এ বাড়িতে প্রায় রোজই আসে বিথিকা, যেদিন যখনই আসুক না কেন ওই অশোকটার ফুল ভরা রঙিন গৌরবের দিকে কিছুক্ষণ না তাকিয়ে থেকে বিথিকা চলে যায় না। বিথিকা দেখেছিল সেই ছোট ঘরটার ভিতরে এক গাদা বইয়ের মধ্যে যেন ডুবে বসে আছে অভিজিৎ। কোনো সন্দেহ নেই, অভিজিতেরও বই পড়ার মন এক একবার চমকে উঠেছে। দেখতে পেয়েছে অভিজিৎ সুন্দর ছবির মতো হঠাৎ আবির্ভাব যেন অশোকের ছায়া পার হয়ে লনের ওদিকে চলে গেল। ঘটনাটা যেন অনেকগুলি শুভ আকস্মিকের রাশিফল। এক মাস আগে বিথিকা কখনো কল্পনা করেনি যে পরীক্ষাটা হয়ে গেলেই কলকাতা ছেড়ে কয়েকটা দিনের জন্য কাকা আর কাকিমার কাছে গিয়ে থাকবার ইচ্ছা হবে। কাকা আর কাকিমাও আশা করেননি যে বিথিকা হঠাৎ কলকাতা ছেড়ে পাহাড়া জঙ্গলে ঘেরা এই নিরালা জনপদের আলু বাতাসের মধ্যে এসে একটা মাস কাটিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবে। পরীক্ষার শেষ দিনটা শেষ হয়ে যেতেই একটা ভয়ের গ্রাসে পড়েছিল বিথিকার মন। বোটানিটাই ডোবাবে, খুব কঠিন প্রশ্ন এসেছিল আর খুবই খারাপ উত্তর দিয়েছিল বিথিকা। পাশ করতে পারবে বলে মনে করবার জোরটুকু আর মনের মধ্যে খুঁজে পাচ্ছিল না। আক্ষেপও করেছিল বিথিকা, এই সেই বোটানি নেওয়াটাই ভুল হয়েছে, খুব ভালো হতো যদি ফিলোসফি নেওয়া হতো, যদি ফেল করি তবে লেখাপড়ার সব চেষ্টার এখানেই ইতি, তাছাড়া ফিরে গিয়ে আর কলকাতাতে থাকবার দরকার কি, কাকা আর কাকিমার কাছেই থাকা যাবে যতদিন না। মনে মনে তৈরি হয়ে চলে এসেছিল বিথিকা, যতদিন না পরের বাড়ি যাওয়ার ডাক আসে ততদিন এখানেই মনের সুখে থাকা যাবে। অভিজিতের বাবা আর মা দুজনের কেউ ভাবতে পারেননি যে পাটনার নতুন কলেজের অধ্যাপনার কাজটা হঠাৎ ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসবে অভিজিৎ। ভালোই হয়েছে, চাকরি না করলেও অভিজিতের দিন ভালোই চলে যাবে। বাপ মায়ের একমাত্র ছেলে অভিজিৎ, তিনটে গোলাকুঠির মালিক যিনি আর বহু চা বাগানের বিস্তর শেয়ারের অধিকারী যিনি, সেই রাখালবাবুর একমাত্র ছেলে অভিজিৎ একটা মাস্টারি চাকরি নিয়ে পাটনাতে পড়ে থাকবে কেন, কথাটা একদিন অনুকূলবাবু বলেছিলেন। পাহাড়ে আর জঙ্গলে ঘেরা ছোট্ট কদমডিহি,
রাঁচি এখান থেকে 29 মাইল। রাখালবাবুর বাড়িটা কিন্তু আকারে প্রকারে যে কোনো শহুরে ম্যানশনকেও হার মানায়। রাখালবাবুর বাড়ির বাগানেও রাত্রিবেলা বিজলি বাতি জ্বলে, বাগানে পোষা ময়ূর আর হরিণ চড়ে বেড়ায়। প্রতি সপ্তাহে রেল পার্সেল হয়ে অভিজিতের বই আসে। সেই সব বইয়ের বোঝা বয়ে আনবার জন্য একটা চাকর প্রতি সপ্তাহে 3 মাইল দূরের রেল স্টেশনে যায়। অভিজিতের জীবনের সবচেয়ে বড় আগ্রহের সম্পদ হল যত ফিলোসফির বই, যত স্পিনোজা, কান্ট আর ডেকার্ট, যত জেমস ডিউই আর রাধাকৃষ্ণন, জৈমিনী পতঞ্জল আর গৌতমের যত ভাষ্যের ভিড় তো আছেই, সেলফি আর ঠাঁই নেই। অভিজিতের বিছানার উপরেও দেখতে পাওয়া যায় হয়তো ছড়িয়ে পড়ে আছে ম্যাথমেটিক্যাল ফিলোসফির 3টে ভলিউম কিংবা ত্রিপিটকের কলম্বো এডিশন। মিথিকার কাকা অনুকূলবাবুর বাড়িটাও শৌখিনতায় কম যায় না। বাড়ির চেহারাতে ইটের চেয়ে কাঠের কাজই বেশি বলে মনে হয়। অনুকূলবাবু এই অঞ্চলের সবচেয়ে পুরনো ফরেস্ট কন্ট্রাক্টর। তাঁর টিম্বার ইয়ার্ড লম্বায় প্রায় 1 মাইল, করাতকলটাও 10 বছর ধরে চলছে। সম্প্রতি কার সিজন করবার যন্ত্রপাতি বসিয়েছেন। অনুকূলবাবুর বাড়ির বাগানটা কিন্তু তেমন শৌখিন নয়। বাগানটাকে সূর্যমুখীর একটা জঙ্গল বলে মনে হয়। মিথিকাও বলেছিল, আপনি শুধু গাছ কাটতে জানেন কাকা, গাছকে বাঁচাতে জানেন না। তার মানে? একটু আশ্চর্য হয়ে আর হেসে প্রশ্ন করেছিলেন অনুকূলবাবু। বিথিকা বলেছিল, রাখালবাবুর বাড়ির অশোকের মতো 2-4টে অশোক আপনিও ইচ্ছে করলে এই বাগানে রাখতে পারতেন। অশোক ফুল তোর ভালো লাগে? কিরকম যেন স্নেহাভিভূত মৃদুর স্বরে আর উৎসুক চোখে প্রশ্ন করেছিলেন অনুকূলবাবু। বিথিকাও বেশ উৎফুল্ল স্বরে উত্তর দিয়েছিল, নিশ্চয়ই খুব ভালো লাগে। অনুকূলবাবু বলেছিলেন, আচ্ছা। সেদিনের পর আর একটি দিনও দেরি করেননি অনুকূলবাবু। রাখালবাবুর বাড়িতে গিয়ে একেবারে খোলামেলা ভাষায় প্রস্তাব করেছিলেন, ইচ্ছে করেন তো আপনার ছেলের জন্য একটি ভালো মেয়ে পেতে পারেন রাখালদা। কথাটা শুনে অভিজিতের মা প্রায় ছুটে এসেছিলেন। কে, কার কথা বলছেন? বিথিকা? হ্যাঁ। রাখালবাবু বলেছিলেন, কি অদ্ভুত যোগাযোগ, আমি আর উনি এই কদিন ধরে ঠিক এই কথাই বলাবলি করছিলাম অনুকূল। ঠিক কথা। অভিজিতের বই পড়া জীবনের রকম সকম দেখে বেশ চিন্তায় পড়েছিলেন রাখালবাবু। অভিজিতের মা তো ভয় পেয়ে নানা রকম মানত করতে শুরু করে দিয়েছিলেন। অনুকূলবাবুর কথাগুলিকে তাই ভয় ভাঙা আশীর্বাদের ভাষা বলে মনে হয়েছিল। তারপরও দেরি হয়নি। বিথিকার নাম শুনে অভিজিতের চোখ দুটো যেন বিস্ময়ে মুগ্ধ হয়ে তাকিয়েছে। সেদিন সে দৃশ্য দেখে বিথিকাকেও একটা আশীর্বাদ বলে মনে করেছিলেন অভিজিতের মা। কে জানে কেন, রাখালবাবু শুধু একটা দাবি ছিল, কলকাতাতে নয়, এখান থেকে মাত্র 29 মাইল দূরে রাঁচিতেই বিয়ের অনুষ্ঠান হয়ে যাক। আপত্তি করেননি অনুকূলবাবু, বিথিকার বাবা আর মাও আপত্তি করেননি। অভিজিতের মতো ছেলের হাতে মেয়েকে সঁপে দেবার সুযোগ পেয়েছেন। সুযোগটাকে দৈব অনুগ্রহের একটা দান, একটা সৌভাগ্য বলেই মনে করেছিলেন তারা। দেরি করা উচিত নয়। কলকাতা থেকে বিথিকার বাবা আর মা কদমডিহিতে এসেছিলেন। কাকিমার প্রশ্নের উত্তরে বিথিকাও মুখ খুলে বলে দিতে পেরেছিল, আমার আপত্তি করবার কি আছে, ফিলোসফির মানুষ যদি রাজি হয়ে থাকেন তবে আমিও রাজি। কাকিমাও দেখে খুশি হয়েছিলেন, এত স্বচ্ছন্দে কথা বলতে গিয়েও বিথিকার মুখের উপর যেন এক ঝলক রক্তাভ খুশির লজ্জা উথলে উঠেছে। বিয়েটা রাঁচিতে হয়েছিল, কিন্তু বাসরের আয়োজন হয়েছিল কদমডিহির এই বাড়িতে, যেখানে বাগানের ঘাসের উপর খুশি হয়ে ময়ূর পেখম কাঁপিয়ে নাচে আর অশোকের গায়ে গলা ঘষে
নধর চিতল হরিণ। ঘরে কেউ ছিল না, তবু অনেকক্ষণ কথা বলেনি অভিজিৎ। বিধিকা তাই একটু আশ্চর্য হয়ে আর হেঁট মাথা তুলে অভিজিতের মুখের দিকে তাকিয়েছিল। তখনই কথা বলেছিল অভিজিৎ, আর সেই কথা শুনে বিধিকার চোখের তারা দুটো থরথর করে কেঁপে উঠেছিল। অনন্ততা বলতে তুমি কি বোঝো? তোমার কি ধারণা? দু চোখে কি অদ্ভুত এক মুগ্ধতা উথলে দিয়ে প্রশ্ন করেছে অভিজিৎ। বিধিকার মনে হয়েছিল অভিজিৎ যেন এই ঘরের মধ্যে কোনো অদৃশ্য মায়া সুন্দর ছায়ার সঙ্গে কথা বলছে। কি বললে? আরম্ভ নেই, শেষও নেই, এরকম একটা অস্তিত্ব কি করে সম্ভব? আমাকে জিজ্ঞেস করছো? নিশ্চয়ই, তুমি যে আমার স্ত্রী। স্ত্রীকে কথা জিজ্ঞেস করবার কোনো মানে হয় না। বিধিকার গলার স্বরে মৃদুতা থাকলেও কথাগুলির মধ্যে যেন একটা ভয়ানক সন্দেহের জ্বালা ছটফট করে উঠেছিল। আর সেই মুহূর্তে অভিজিতের দু চোখের প্রশ্নাকুল মুগ্ধতাও যেন করুণ হয়ে গিয়েছিল। সে রাতের পর আর বোধহয় সাতটা দিন ও রাত পার হয়নি। কদমডিহির দুই বাড়ির মন দুঃসহ এক আক্ষেপে করুণ হয়ে গিয়েছিল। না, বিয়েটা এত তাড়াহুড়ো করে না হলেই ভালো হতো, আর কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল। অভিজিতের বাবা মা এত ভয় পেয়েছিলেন যে লজ্জিত হতেও ভুলে গিয়েছিলেন। অনুকূলবাবুর হাতে ধরে ক্ষমা চেয়েছিলেন রাখালবাবু, আমাকে মাপ করো অনুকূল, বড় অন্যায় করে ফেলেছি, খুবই ভুল হয়েছে, একটু দেরি করা উচিত ছিল। অনুকূলবাবুর গলার স্বরও বেদনা চাপতে গিয়ে করুণ হয়ে গিয়েছিল। ভুল আমাদেরও হয়েছে, অভিজিতের ফিলোসফিতে আগেই সন্দেহ করা উচিত ছিল। এখন কিন্তু আর সন্দেহ করবারও কোনো প্রশ্ন নেই, অভিজিৎ নিজেই নিজেকে ধরা পড়িয়ে দিয়েছে। সারা দিন ও রাতের মধ্যে একটা কথাও বলে না অভিজিৎ, বই পড়ে, বিড়বিড় করে, আর যেন প্রশ্নহীন অর্থহীন একজোড়া স্তব্ধ চোখের উদাস দৃষ্টি ছড়িয়ে দিয়ে কে জানে কোন দিকে তাকিয়ে থাকে। আর বিধিকা সারাটা দিন এত বড় বাড়ির সবচেয়ে ছোট ঘরটার মধ্যে একেবারে একলা হয়ে বিছানার উপর লুটিয়ে থাকে, বালিশের মধ্যে মুখ গুঁজে দিয়ে মাঝে মাঝে ফুঁপিয়ে উঠতেও হয়। অভিজিতের মা ছুটে এসে বিধিকার হাত ধরেন, মাথায় হাত বুলিয়ে দেন, তুমি আর একটিবার আমার কথাটা শোনো, লক্ষ্মী মেয়েটি, অভিজিতের কাছে গিয়ে একটু বসো, চা হয়েছে, তুমি নিজের হাতে ওকে চা দিয়ে এসো। কি দরকার? কথা বলতে গিয়ে বিধিকার বেদনার্ত গলার স্বর যেন ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিজিতের মা বলেন, আমার বিশ্বাস তুমি কাছে গেলেই কথা বলবে অভিজিৎ। এই অনুরোধ অবশ্য তুচ্ছ করেনি বিধিকা, একবার দুবার নয়, অনেকবার এই অনুরোধের সঙ্গে যেন একটা চরম বোঝাপড়া করবার প্রতিজ্ঞা নিয়ে অভিজিতের কাছে গিয়ে দাঁড়িয়েছে বিধিকা, হাতে চায়ের কাপ। কিন্তু মুখ তুলে বিধিকার মুখের দিকে তাকিয়েও যেন কিছুই দেখতে পায়নি অভিজিৎ। বিধিকা যেন কোনো অস্তিত্বই নয়, শুধু বাগানের অশোকের দিকে তাকিয়ে বিড়বিড় করেছে, আর স্পিনোজার একটা বিরাট ভলিউমের পাতা উল্টিয়ে কি যেন খুঁজেছে আর পড়েছে অভিজিৎ। চুপচাপ ফিরে গিয়েছে বিধিকা। দুটো মাস এভাবেই পার হয়ে যাওয়ার পর একদিন কাকিমা এসে বিধিকাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। কাকিমাও বড় করুণ স্বরে অনুরোধ করলেন, আমার একটা কথা শুনবে বিধি? বলুন। অভিজিৎকে তুমি একটা চিঠি দাও।
দরকার কি? আমার মনে হয় তোমার চিঠি নিশ্চয়ই পড়বে অভিজিৎ, উত্তরও দেবে। চিঠি দিয়েছিল বিথিকা, একটা দুটো নয়, বোধ হয় 20-25টা, কিন্তু কোনো চিঠির উত্তর আসেনি। আর 3 মাস পরে কাকিমারির সঙ্গে অভিজিতের বাড়িতে এসে দেখতে পেয়েছিল বিথিকা খামে বন্ধ সেই সব চিঠি, অভিজিতের পড়ার ঘরের বইয়ের যত এলোমেলো স্তূপের এদিকে ওদিকে আর ফাঁকে ফাঁকে ছড়িয়ে ও গড়িয়ে পড়ে আছে। একটা চিঠিও খোলেনি বা পড়েনি অভিজিৎ। মিথিকা বলেছিল, আর কেন কাকিমা, সবই তো দেখা গেল। কাকিমা বললেন, হ্যাঁ। অভিজিতের মা বললেন, না, আমার আর কিচ্ছু বলবার নেই। সত্যি তো, আর কি বা বলবেন অভিজিতের মা? অভিজিৎ পাগল হয়েছে এই সত্যে আর সন্দেহ কোথায়? বিএ পরীক্ষার ফল বের হয়েছিল যেদিন, তারও পরে আরও 2 বছর পার হয়েছে। বিথিকা বেশ বুঝে নিয়েছে বিএ পরীক্ষা পাস করলেও ভাগ্যের পরীক্ষায় জীবনটা ফেল করেছে, কাজেই কলকাতায় ফিরে গিয়ে মুখ দেখাবার কোনো দরকার নেই। পাহাড়ে আর জঙ্গলে ঘেরা এই নিরালা কদমডিহির কাকার বাড়িই ভালো। ভালোই, কাকার বাড়ির বাগানে কোনো বড় গাছের শোভা নেই। সূর্যমুখীর জঙ্গলে হিংসুটে বহুরূপী লিকলিকে জিভের চাবুক চালিয়ে রঙিন প্রজাপতি শিকার করে, তাও ভালো। অন্তত বিথিকার ভাগ্যটার চেয়ে ভালো ভাগ্য পেয়েছিল রঙিন প্রজাপতি। একটা নিষ্ঠুর ঠাট্টার সঙ্গে বিয়ে হওয়া এই জীবনটাকে এখানেই চুপচাপ কাটিয়ে দিতে পারলে আরো ভালো। আরও একটা ভালো ব্যাপার ঘটে গিয়েছে, যে জন্য বিথিকার কদমডিহির এই জীবন একটা স্বস্তি লাভ করেছে। অভিজিৎ এখানে নেই, রাখালবাবুর গালাকুঠির ম্যানেজার হৃদয়বাবু আর 2 চাকরের খবরদারির অধীন হয়ে পাগল অভিজিৎ এখন আছে দেরাদুনে। তার আগে ছিল সিমলাতে। রাঁচির মানসিক হাসপাতালের লেফটেন্যান্ট কর্নেল হিল যা বলে দিয়েছেন তাই করা হয়েছে। খাওয়া দাওয়া, কাজ, ঘুম, বিশ্রাম, খেলা আর বেড়াবার যেসব নিয়ম করে দিয়েছেন, ঠিক সেই সব নিয়মের শাসনে ও আদরে অভিজিতের জীবনের দিনগুলি পার হয়ে যাচ্ছে। কিন্তু খবর পেয়েছে বিথিকা, যা ছিল অভিজিৎ আজও তাই আছে, একটুও বদলায়নি। সেই স্তব্ধ দৃষ্টি, সেই গম্ভীর মুখ, সেই মৃদু বিড়বিড় আর সেই নির্বাক অস্তিত্ব। মাসে 1000 টাকার বেশি খরচ করছেন রাখালবাবু, কিন্তু অভিজিতের মুখে একটি কথাও ফোটাতে পারেননি। কাকা আর কাকিমার মন কিন্তু তাদের পুরনো বিষাদের মধ্যে আবার একটা দুশ্চিন্তার আঘাত পেয়ে চমকে উঠেছে। বিথিকা এখন আর সেরকম গম্ভীর হয়ে আর ঘরের নিভৃতে একলাটি হয়ে পড়ে থাকতে চায় না। বিথিকার চোখের তারা যেন মাঝে মাঝে ঝড়ের রাতের তারার মতো অদ্ভুতভাবে ঝিকমিকিয়ে হেসে ওঠে। অনুকূলবাবুও মাঝে মাঝে উদ্বিগ্ন হয়ে আর বিথিকার কাকিমাকে আড়ালে পেয়ে প্রশ্ন করেন, সৌমেন কি আজও এসেছিল? হ্যাঁ। কদমডিহি থেকে 25 মাইল দূরে সিলিঘাটের নতুন কলিয়ারির ম্যানেজার হয়ে এখন কাজ করছে যে, সেই সৌমেন হল কাকিমারি বর্দির মেজ ছেলে সৌমেন। সৌমেন দেখতে বেশ সুন্দর। সৌমেন এক হাতে গাড়ি স্টিয়ারিং ধরে আর এক হাতে বন্দুক ফায়ার করতে পারে। সেই বন্দুকের এক গুলিতে জঙ্গলি পথের সন্ধ্যাবেলার ভালুক হুমড়ি খেয়ে গড়িয়ে পড়ে আর মরে যায়। সৌমেনের কাছে এই গল্প শুনে কাকিমার কাছেই গল্প করেছে বিথিকা। 16 আনা কাজের মানুষ সৌমেন। সৌমেন নিজেই বলেছে, বই টই পড়ার কোনো শখ বলেই আমার নেই, ওসব আমার ধাতেই সহ্য হয় না। তার চেয়ে ঢের ভালো আমার এই হল্যান্ড
অ্যান্ড হল্যান্ড। কাজের ফাঁকে কিংবা ছুটি ছাটার দিনে অন্তত দু চারটা হরিয়াল মেরে সময়টা সার্থক করি। আমি এক মিনিট চুপ করে বসে থাকতে পারি না মাসিমা। বোধহয় আস্তে কথা বলতে পারে না সৌমিন, চেঁচিয়ে কথা বলাই অভ্যেস। একদিন অনুকূলবাবু চোখের সামনে মাত্র দুহাত দূরে দাঁড়িয়ে থেকেও চিৎকার করে একটা সুখবর জানায় সৌমিন। আমার জন্য একটা নতুন বাংলো তৈরির খরচ মঞ্জুর করিয়ে ছেড়েছি মেশমশাই। তিন মাস ধরে অবিরাম তাগিদ দিয়ে দিয়ে হেড অফিসকে অস্থির করে। বিথিকার সঙ্গে যেসব কথা বলে সৌমিন, সেসব কথা ওদিকের বারান্দায় দাঁড়িয়েও শুনতে পান কাকিমা। তুমি সারাদিন কি করো বিথিকা? কি আর করব, চুপ করে বসে থাকি। কাজ করো না কেন? ভালো লাগে না। কেন? কোনো কাজে মন লাগে না। আমি বলতে পারি একটা কাজ তোমার খুব ভালো লাগবে। কি? তুমি গাড়ি ড্রাইভিং শিখে ফেলো। কে শেখাবে? আপনি? হ্যাঁ। আপনার সময় কোথায়? তুমি বললে সময় পাবো না কেন? বিথিকা কি উত্তর দিল সেটা আর শুনতে পাননি কাকিমা। মনে হয়েছিল কাকিমার বিথিকা বোধহয় হঠাৎ খুব গম্ভীর হয়ে সৌমিনের কাছ থেকে সরে গিয়ে অন্যদিকে চলে গেল। এরপর আর কোনোদিন বিথিকাকে সন্দেহ করবার কোনো দরকার হল না। বিথিকা নিজেই নিজেকে ধরা পড়িয়ে দিয়েছে। কবে কোন সময়ে সৌমিন আসবে ঘটনার নিয়মটাকে যেন মনে প্রাণে আর স্বপ্নেও সবসময় স্মরণ করছে বিথিকা। একটুও ভুল হয় না। মঙ্গলবার বিকেলবেলা আর রবিবারের সকালবেলা গেটের কাছে এসে বিথিকা যেন ব্যাকুল এক আশায় অভিসারিকার মতো দাঁড়িয়ে থাকে। দেখে মনে হয় বিথিকার প্রাণটাও যেন আশ্বস্ত হয়েছে। না, ভয় করবার কিছু নেই। সৌমেন ভুলেও কোনো বই ছোঁয় না। সৌমেন একটুও গম্ভীর হয় না। সৌমেন অবিরাম কথা বলে। ভালোই তো, এক মিনিটও স্থির হয়ে বসে থাকতে পারে না সৌমেন। কাজ, কথা, খেলা আর খুশির এই চমৎকার অশান্ত মানুষটি ইচ্ছে করলে রোজই এখানে আসতে পারে, আসতে চায়ও বোধ হয়। ভাবতে ভালো লাগে বিথিকার, বিশ্বাস করতে ইচ্ছাও করে বই কি। কাকিমা সেদিন একেবারে স্পষ্ট করে শুনতে পেলেন গেটের কাছে যেন দুর্বার একটা অভিমান ক্ষুব্ধ হয়ে সৌমিনের সঙ্গে কথা বলছে। তুমি তো ইচ্ছে করলে রোজই একবার আসতে পারো, তবু আসো না কেন? সৌমিন বলে, তার চেয়ে ভালো হয় নাকি যদি কি তুমি আমার ওখানে চলে যাও। তার মানে? তার মানে মাসিমাকে এবার স্পষ্ট করে বলেই দাও। কাকিমা ব্যস্তভাবে জানালার কাছে এসে গেটের দিকে তাকালেন। হ্যাঁ, বেশ স্পষ্ট দেখতেও পাওয়া যাচ্ছে মাথা হেঁট করে আর একেবারে নীরব হয়ে দাঁড়িয়ে আছে বিথিকা। কাকিমার চোখের দৃষ্টিটা হঠাৎ যেন অদ্ভুত এক মমতার আবেশে ঝাপসা হয়ে যায়। মেয়েটা যেন একটা সৌভাগ্যের দাবির কাছে মাথা পেতে দাঁড়িয়ে আছে। আপত্তি করতে পারছে না বিথিকা, আপত্তি করবার কোনো ইচ্ছেও নেই। একটু আশ্চর্য হয়েছিলেন কাকিমা, সৌমিনের কাছে কিছুই তো অজানা নয়। বিথিকার দুর্ভাগ্যময় বিয়েটার সব ইতিহাস সৌমিন শুনেছে। অনুকূলবাবু তো এই সেদিনও অভিজিতের মনের রোগের শোচনীয় অবস্থা সম্পর্কে দুঃখ করে নানা কথা সৌমিনের কাছে বলছিলেন। মস্তিষ্কের প্যারালিসিস নয়, স্মৃতি বিলোপ কিনা তাও স্পেশালিস্টরা জোর করে বলতে পারছেন না। লস অব নার্ভ বলেও মনে হচ্ছে না। খুবই জটিল রকমের ইনস্যানিটি, কোনোদিন সারবে বলে মনে হয় না। সৌমিন শুধু বলেছিল এটাও এক ধরনের মৃত্যু, প্রাণীও মরে থাকা। অনুকূলবাবু সায় দিয়ে বলেছিলেন তাই। তবে আর আপত্তি করবার কি আছে? যেমন সৌমিনের ধারণার কাছে তেমনি বিথিকার জীবনের কাছে পাগলা অভিজিৎ আজ আর কোনো সজীব অস্তিত্বই নয়।
তবে বিধিকার সঙ্গে সৌমিনীর বিয়ে হতে বাধাই বা কোথায়। কাকা আর কাকিমার আপত্তি দূরে থাকুক, তাঁরা বরং একটু বেশি ব্যস্ত হয়ে উঠলেন। কলকাতাতে বিধিকার বাবা আর মাকে চিঠি লিখে সব কথা জানালেন। বাবা আর মারও কোনো আপত্তি নেই, কারণ সৌমেনকে তাঁরাও ভালো করে চেনেন। অনুকূলবাবু একদিন রাখালবাবুর বাড়ি থেকে ফিরে এসে খুশির স্বরে চেঁচিয়ে উঠলেন, না রাখালদারও কোনো আপত্তি নেই, অভিজিতের মায়েরও আপত্তি নেই। রাখালবাবু বলেছেন আর অভিজিতের মা আঁচল দিয়ে চোখ মুছে ফেলে হেসেছেন। আমরাও মনে প্রাণে এই আশীর্বাদ করছিলাম, বিধিকা যেন আবার বিয়ে হয়, ভগবান করুন বিধিকা যেন সুখী হয়। অনুকূলবাবু বলেছিলেন, কিন্তু কিসের কিন্তু? সবার আগে আদালতে দরখাস্ত করে বিধিকার জন্যে ডাইভোর্স মঞ্জুর করিয়ে নিতে হবে। রাখালবাবু ফুঁপিয়ে ওঠেন, নাও শিগগির নিয়ে ফেলো, আমি বার্কলে হিল সাহেবের সার্টিফিকেট আনিয়ে দিচ্ছি, পাগল অভিজিতে সুস্থ হওয়ার কোনো আশা নেই। মিথিকার জীবন আর মাত্র ছটা মাস অপেক্ষার দুঃখ সহ্য করেছিল, তারপর আর নয়। সূর্যমুখীর জঙ্গলে নতুন প্রজাপতির ভিড় দেখা দিতেই পাটনা থেকে খবর পেয়ে গেলেন অনুকূলবাবু, ডাইভোর্স মঞ্জুর হয়েছে আর সৌমেন তার নতুন বাংলোতে উঠে গিয়ে ঘর সাজিয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য বিথিকাকে সঙ্গে নিয়ে যেদিন পাটনাতে রওনা হলেন কাকা আর কাকিমা, সেদিন রাখালবাবু আর অভিজিতের মা বিথিকার জন্য দুটি আশীর্বাদী ঢাকাই শাড়ি পাঠিয়ে দিলেন। শিলিঘাট কলিয়ারির ম্যানেজারের বাংলো, অর্থাৎ সৌমেনের ভালোবাসার আনন্দ দিয়ে সাজানো ঘর, অর্থাৎ শান্ত ও সুখী বিধিকার স্বামীর ঘর। বিয়ের পর তিন বছরের মধ্যে তিনবার কলকাতায় মার কাছে আর বোধহয় 30 বার কদমডিহিতে কাকিমার কাছে এসেছে বিধিকা, কিন্তু প্রত্যেকবার সৌমেনও সঙ্গে এসেছে। 3 বছরের মধ্যে একটা দিনও সৌমেনকে না দেখে থাকবার দুঃখ সহ্য করতে হয়নি বিধিকার। বিধিকার ভাগ্যের ফলক থেকে পুরনো ক্ষতের দাগ একেবারে নিশ্চিহ্ন হয়ে মুছে গিয়েছে। 3 বছরের মধ্যে 30 বার কদমডিহিতে এসে কাকিমার কাছে গেলেও কোনোদিন চোখে পড়েনি বিধিকার রাখালবাবুর বাড়ির শৌখিন লনের পাশে অশোকের মাথার নতুন ফুলের গৌরবে রঙিন হয়েছে কিনা। সকালে আর বিকেলে অবশ্য সৌমেনের সঙ্গে রোজই বেড়াতে বের হয়েছে, চঞ্চল সৌমেনের সঙ্গে প্রায় ছুটে ছুটে হাঁটতে হয়েছে, শালবনের ধারে এসে সূর্যাস্ত দেখতে হয়েছে, ছোটাছুটি করে হাঁপিয়ে পড়তে আর ক্লান্ত হতেও ভালো লেগেছে বিধিকার। সৌমেনের ব্যস্ততাও বড় মুখর, কাকিমার সামনেই জোরে চিৎকার করে ডাক দেয় সৌমেন, বিথি বিথি, অর্থাৎ চা চাই। 2 ঘন্টা পরপর চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে সৌমেন, আর বেশ বুঝতে পারা যায় সৌমেন চায় ঠাকুর রামজীবন নয়, বিথিকাই চা নিয়ে আসুক। লজ্জা পেলেও নিজের মনের কাছে অস্বীকার করতে পারে না বিথিকা, বিথিকার হাতের ছোঁয়া চা খাওয়ার জন্য সৌমেনের এই পিপাসার হাঁক ডাক শুনতে ভালোই লাগে বিথিকার। আরো লজ্জার কথা, সেদিন গেটের কাছে দাঁড়িয়ে সৌমেনের সঙ্গে গল্প করবার সময় সৌমেনের শক্ত মুঠোর বাঁধন থেকে হাতটাকে ছাড়িয়ে নিতে পারেনি বিথিকা, যদিও কাকা সামনে এসে পড়েছিলেন। এই লজ্জাটাকেও সহ্য করতে ভালো লেগেছিল, অদ্ভুত এক তৃপ্তির মধুরতায় ভরে উঠেছিল বিথিকার মন। কিন্তু এবার চৈত্র মাসের রোদের ঝাঁঝে সূর্যমুখীর জঙ্গলটা যে সময় বেশ শুকিয়ে যেতে শুরু করেছে, সে সময় কলকাতা থেকে বিথিকার মার একটা চিঠি পেয়ে বেশ সাবধান হয়ে গেলেন কাকিমা, না এবার কিছুদিন বিথিকা একাই এখানে থেকে যাক, সৌমিনের 7 দিনের ছুটি ফুরিয়ে যাওয়ার পর এবার একাই শিলিঘাটে ফিরে যাক সৌমিন। বিথিকার মা লিখেছেন, বিথির ছেলে পুলে হবে বোধহয়, খবর পেলাম বিথির শরীরটা ভালো যাচ্ছে না।
কাকিমার দাবির কথাটা শুনতে একটুও ভালো লাগেনি বিথিকার। কাকিমা যে সত্যিই একটা শাসনের নিয়ম টেনে নিয়ে এসে সৌমেনকে দূরে সরিয়ে দিতে চাইছেন এটা দুঃসহ। জীবনে এই প্রথম দুজনকে ছাড়াছাড়ি হয়ে থাকতে হবে ভাবতে গিয়ে বিথিকার প্রাণটা যেন বিরক্ত হয়ে উঠেছিল। শেষে কাকার অনুরোধের চাপে পড়ে রাজি হয় বিথিকা। কাকা বলেন, সপ্তাহে অন্তত দুটো দিন তো আসতে পারবে সৌমেন, তবে আর এত আপত্তি করবার কি আছে। সাত দিনের ছুটির মাত্র একটা দিন পার হতেই বিথিকার কাছে এসে হেসে ফেলে সৌমেন। ভালো ব্যবস্থা হয়েছে। কি? কাকা বললেন না, ছ দিন পরেই আমাকে তাড়িয়ে দেবেন। মিথিকাও হাসে, ভালোই হলো, যাক যা হবার তা হবে, এখন এই ছটি দিন অন্তত মনের সুখে একসঙ্গে বেরিয়ে নেওয়া যাক, কি বলো? নিশ্চয়ই। অন্য ঘরের ভিতর থেকে কাকিমা হঠাৎ ডাক দিলেন, একটা কথা শুনে যাও বিথি। বিথিকা এসে প্রশ্ন করে, কি কথা? এমন কিছু দুশ্চিন্তার কথা নয়, সামান্য একটা চক্ষু লজ্জার কথা। কাকিমা বলেন, এ কদিন তোমাদের বাইরে বেড়ানো বন্ধ রাখাই ভালো। কেন? রাখালবাবুর বাড়ির কাজ ঘেঁষে যাওয়া আসা না করাই ভালো। কেন কাকিমা? যদিও নীরের পাগল, তবু তো চক্ষু লজ্জার একটা ব্যাপার আছে। তার মানে? অভিজিৎ এখন এখানেই আছে, এক মাস হলো দেরাদুন থেকে ফিরে এসেছে। বয়ে গেছে? রূঢ় রুক্ষ ধিক্কারের মতো একটা উদ্ধত অপ্রসন্নতার স্বর বিথিকার সুখী মনের আক্রোশ হয়ে বেজে ওঠে। বোধহয় বলতে চায় বিথিকা, কিসের চক্ষু লজ্জা? পাগল অভিজিৎ আজ বিথিকার জীবনে একটা মৃত দুঃস্বপ্ন মাত্র। কাকিমা অপ্রস্তুতের মতো বলেন, তবু তার মানে? ঠিকই বলেছেন কাকিমা। বিথিকার মনটা যেন হঠাৎ শান্ত হয়ে গিয়ে বুঝতে চেষ্টা করে, জেদ করবার কোনো মানে হয় না। রাখালবাবুর বাড়ির অশোকের মাথা রঙিন ফুলে ভরে গেল কিনা, এটা আজ আর বিথিকার জীবনে দেখবার মতো বা খোঁজ করবার মতো কোনো তত্ত্ব নয়, কোনো দরকার নেই। যে জায়গাটা বিথিকার কাছে আজ নিছক একটা প্রয়োজনহীন শ্মশান মাত্র, সে জায়গায় ধুলো মারিয়ে আর হাঁটাহাঁটি না করাই ভালো। শরীরটা ভালো নেই, সৌমেনকেও বুঝিয়ে শান্ত করে বিথিকা। কদিন বাড়ির বাইরে ছোটাছুটি না করে তার চেয়ে সূর্যমুখীর জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়াতে ভালোই লাগবে মনে হয়। দুটো দিন পার হয়ে গেলেও সৌমেনের সঙ্গে বাড়ির বাইরে কোথাও বেড়াতে যায়নি বিথিকা। সারাটা দিন ওরা দুজনে বাড়ির ভিতরে কিংবা বারান্দায় কিংবা কুয়োতলার সবজি ক্ষেতের ধারে ধারে ঘুরে বেরিয়ে গল্প করেছে। কিন্তু কি আশ্চর্য, কাকিমার চোখের ভয় ভয় সতর্কতার ভাবটা তবু মুছে যায় না। গেট খোলার শব্দ শুনলেই কাকিমা যেন উদ্বিগ্ন হয়ে ঘরের জানালার কাছে এসে উঁকি দিয়ে তাকান, যেন সন্দেহ করছেন বিথিকা আর সৌমেন বুঝি সত্যি বাইরে বেড়াতে চলে গেল। কাকিমার কাছে এসে বিথিকা বলে, কাকিমা কি যেন ভাবছ বলে মনে হচ্ছে? না, ভাবনার কোনো কথা নয়। তবে কি? বাড়ির বাইরে যেতে বারণ করেছি বলে রাগ করনি তো? রাগ করিনি, কিন্তু তুমি বা এত ভয়ে ভয়ে কথা বলছো কেন? ভয় এই যে তোমাকে দেখতে পেলে অভিজিৎ বোধহয় চিনে ফেলতে পারবে। চমকে ওঠে বিথিকা, কেন? পাগল কি ভালো হয়ে গেছে? একটু ভালো হয়নি, তবে পাগলামির রকম বদলেছে। তার মানে? আজকাল আর ফিলোসফির বইটুই ছোঁয় না, সারাক্ষণ শুধু একগাদা চিঠি নিয়ে। কি বললে? অভিজিতের মা বললেন, তোমারই লেখা সেই চিঠিগুলি
খুলে টেবিলের উপর সাজিয়ে রেখেছে অভিজিৎ। আর যখন তখন প্রায় সব সময় চিঠিগুলি পড়ছে। বিথিকার চোখের তারা দুটো হঠাৎ একেবারে অচঞ্চল হয়ে যেন একটা ভয়ালো কৌতুকের কালো ছায়ার দিকে তাকিয়ে থাকে। কাকিমা বলেন, পাগলামি বরং বেড়েছে বলে মনে হচ্ছে। যখন তখন হাত তুলে কি যেন ধরতে চায়, বিড়বিড় করে আর চোখ তুলে তাকিয়ে থাকে। জোরে একটা হাঁপ ছাড়ে বিথিকা। বদ্ধ পাগল। হ্যাঁ, অভিজিতের মা বলেন বোধহয় চা খাওয়ার জন্য এরকম কাণ্ড করে অভিজিৎ, হাত তুলে চায়ের কাপ পেতে চায়। অভিজিতের মা এক কাপ চা নিয়ে এসে হাতের কাছে যখন তুলে ধরেন, তখনও অবুজের মতো ফ্যালফ্যাল করে মার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। বিথিকা যেন একটা ছটফটে নিঃশ্বাসের জ্বালা চেপে প্রশ্ন করে, চা খায় না? খায়। কথা বলে না? না। কারো খোঁজ করেনি? কি বললে? হ্যাঁ, না, তবে একটা কাণ্ড করেছে। কি? তোমারই একটা ফটো, একটা রুমাল, একটা চিরুনি আর কাশির ওষুধের একটা শিশিকে ঠিক চিনতে পেরেছে। সেগুলিকে একসঙ্গে জড়ো করে টেবিলের দেরাজের ভেতর রেখেছে। ওসব ছাইপাশ ও বাড়িতে পড়েছিল নাকি? নিশ্চয় ছিল, তা না হলে পাবে কেমন করে? তোমাদেরও মাথা খারাপ। কি বললে? ও ছাইপাশ ও বাড়ি থেকে সরিয়ে নিয়ে আসনি কেন? অত কি মনে থাকে ছাই? যাকগে, ওতে কি আসে যায়। সৌমেন চা খেয়েছে? হ্যাঁ। যাও তাহলে, যাচ্ছি। যাবার জন্যে কিন্তু ব্যস্ত হয়ে ওঠে না বিথিকা। বিথিকার প্রাণটা যেন ভয়ানক এক আলস্যের ভারে নিথর হয়ে গিয়েছে। পাগল অভিজিতের মন অনন্ত তার জিজ্ঞাসা ছেড়ে দিয়ে এ কোন ভয়ানক ফিলোসফির মধ্যে ডুবেছে। কাকিমা চলে যান। সৌমেনের চেঁচিয়ে ডাকা আহ্বানের স্বর তখনও বেড়ে চলেছে। মিথি, তুমি কোথায়? একবার এখানে এসো। বিথিকা কিন্তু চুপ করে বসেই থাকে। উফ! হঠাৎ দুহাত দিয়ে চোখ চেপে ধরে যখন ছটফট করে উঠেছে বিথিকা, ঠিক তখন কাকিমা এসে ভিতরে ঢুকলেন আর ভয় পেয়ে চেঁচিয়ে উঠলেন, কি কি হলো বিথি? ছলছল করছে বিথিকার চোখ। এ কি সাংঘাতিক পাগলামি! পাগলামি নয় বলেই যে মনে হয়। কাকিমা হাসতে চেষ্টা করেন, ছি পাগলামি, তুমি আবার ওসব কথা এত বাড়িয়ে ভাবছো কেন? ডাক্তার বলেছে অভিজিতের পাগলা ভাব একটুও সারেনি। আবার হাঁপ ছাড়ে বিথিকা। ভালো কথা। সৌমিন চা চাইছে, শুনতে পাওনি? শুনেছি, যাচ্ছি। কিন্তু কাকিমা চলে গেলেও বিথিকা চলে যায় না। ব্যস্ত হয়ে উঠবার প্রাণটা সত্যি অলস হয়ে গিয়েছে। বোধহয় ভালো লাগে না এত ব্যস্ততাময় ভালোবাসার হাঁকটা, এত ছোটাছুটি আর এত মেশামেশি। সবাই পাগল, কেউ শুধু স্তব্ধতা আর নীরবতার মধ্যে পাগল হয়ে আছে, কেউ শুধু মুখরতা আর ব্যস্ততার মধ্যে পাগল হয়ে আছে। এই তো পার্থক্য, কে পাগল নয়। টেবিলের উপর মাথা ঝুঁকিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল বিথিকা। ঘুম ঠিক নয়, ছেঁড়া ছেঁড়া কাটা কাটা কতগুলি তন্দ্রালু ভাবনার ভারে চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছিল। অনন্ত তার রহস্য বুঝে নেবার জন্যে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসার উত্তর আশা করছে পাগল। স্ত্রী বলছে, আমার মুখের দিকে তাকিয়ে অনন্ত তার কথা ভুলে যাও, আমি যে তোমার। বিথিকার তন্দ্রাটা যেন বিড়বিড় করে কথা বলতে থাকে।
এ কি? বিধিকার কাঁধের উপর একটা তোয়ালে আছড়ে পড়েছে। মুখ তুলে তাকায় বিধিকা। ঘরে কেউ নেই, কিন্তু বুঝতে অসুবিধে নেই, কাকিমা আবার ঘরে ঢুকেছিলেন। স্নান করবার জন্য তাগিদ জানিয়ে দিয়ে গেলেন কাকিমা। বিকাল যখন হয় তখন বুঝতে পারে বিধিকা, ছি কি বিশ্রী ভুল! সৌমেনের ডাকে সাড়া দিতে আজ ভুলেই গিয়েছে বিধিকা, আর চা নিয়ে সৌমেনের কাছেও যেতে পারেনি। যাকগে, হয় কাকিমান নয় ঠাকুর রাম জীবন নিশ্চয়ই সৌমেনের চা পৌঁছে দিয়েছে। কিন্তু তখনই আবার ডাক শোনা যায়, বিধি বিধি ডাকছে সৌমেন। কোনো সন্দেহ নেই, এখন আর বাড়ির ভিতরে কিছুতেই থাকবে না সৌমেন। হয় সূর্যমুখীর জঙ্গলের আশেপাশে, নয় কুয়োতলার সবজি ক্ষেতের কাছে সৌমেনের সঙ্গে বেরিয়ে বেরিয়ে গল্প করতে হবে। শুধু আজ নয়, আরও চারটে দিন ভালোবাসার ব্যস্ততা আর মুখরতার একঘেয়ে পাগলামির মধ্যে মিলেমিশে চলতে হবে। সৌমেনের ছুটি পুরোতে আরও চারটে দিন বাকি। মিররের সামনে দাঁড়িয়ে সাজতে দেরি করে না বিধিকা। ফিকে নীল শিফনের শাড়ি, জানে বিধিকা এই শাড়িতেই বিধিকাকে সবচেয়ে সুন্দর দেখায়। অনেকদিন হল খোঁপার ছাঁদ নিয়ে মাথা ঘামায়নি বিধিকা। আজ কিন্তু মনে হয় দড়িদড়া দিয়ে বাঁধা ছাঁদা না করে খোঁপাটাকে ঢিলে করে আর দুটো পিন দিয়ে কাঁধের উপর এলিয়ে দিলেই ভালো দেখাবে। কিন্তু সাজতে গিয়ে যে সন্ধ্যা পার হয়ে গেল, এত পরিপাটি করে সাজবার তো কোনো কারণ ছিল না বিধিকার। সৌমেনের হাঁক ডাকও আর শোনা যায় না, ভদ্রলোক একাই বেরিয়ে গেল নাকি? কদমডিহির পাহাড়ের মাথা থেকে সন্ধ্যার আগের শেষ আভাটুকুও সরে গেল। গেটের মাথার বাতিটা জ্বেলে দিয়েছে চাকর পরশুরাম। সূর্যমুখীর জঙ্গলটা উসখুস করছে, অদ্ভুত রকমের ছেঁড়া ছেঁড়া চৈতি বাতাস বইতে শুরু করেছে। গেটের দিকে দুই চোখ প্রায় অপলক করে আর অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে বিধিকা। সঙ্গে সঙ্গে বিধিকার সুন্দর মুখের উপর সুন্দর করে মাখানো পাউডারের পরমাণুগুলি যেন অদ্ভুত একটা ইচ্ছার জ্বালায় লালচে হয়ে যায়। ছিছি কি সাংঘাতিক ভুল! একটু দূরে দাঁড়িয়ে, অন্তত অশোক গাছটার কাছাকাছি দাঁড়িয়ে মানুষটাকে শুধু একবার চোখে দেখে আসতে ভুলে গিয়েছে বিধিকা। কিন্তু দূরে দাঁড়িয়ে কেন, একেবারে কাছে গিয়ে দাঁড়িয়ে মানুষটাকে একবার বলে দিয়ে এলেই তো হয়। তুমি আর এসব চিঠি পড়ো না, এইসব যত ছাইপাস ভঙ্গুরতা আর নশ্বরতা, যত সব চমৎকার মিথ্যা। তোমার স্পিনোজা কাণ্ড আর অনন্ততার জিজ্ঞাসা নিয়েই তুমি পড়ে থাকো। তুমি তো পাগল নও, তবে এটুকু বুঝতে পারো না কেন যে আমি মরে গিয়েছি? এগিয়ে যায় বিধিকা। গেট খোলবার জন্য হাত তুলতেই যেন একটা ছায়া ব্যস্তভাবে ছুটে এসে বিধিকার পিছনে এসে দাঁড়িয়ে পড়ে। চমকে উঠে হাত নামিয়ে নেয় বিধিকা, গলার স্বরও চমকে ওঠে। কে? আমি, উত্তর দেয় সৌমেন। কি হলো? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে বিধিকা। সৌমেন হাসে, আমিও তো জানতে চাই কি হলো, একা একা কোথায় চললে তুমি? সৌমেনের একটা হাত শক্ত করে চেপে ধরে বিধিকা। কোথাও যাচ্ছি না, কিন্তু কি, আমি এখানে একা একা থাকতে পারবো না। তার মানে? আমিও তোমার সঙ্গে সিলিঘাটে যাব। বেশ তো, এখনো তো ছুটির আরো চারটে দিন। না, আজই চলো। কিন্তু কাকিমা বড় দুঃখ পাবেন। না, কাকিমাকে আমি বুঝিয়ে দেব।
কাকিমা কি সত্যি বুঝবেন? খুব বুঝবেন মনে হচ্ছে, বুঝেই ফেলেছেন। নমস্কার, নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।